পাহাড়ি ঢলে হাওড় এলাকায় বাঁধ ভেঙে ফসল তোলে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে যতটুকু সম্ভব কৃষক তা ঘরে তুলেছেন। কষ্টের সোনালি ফসল কোন রকমের হয়রানি ছাড়াই কৃষি অ্যাপসের মাধ্যমে সুনামগঞ্জের কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস জানায়, চলতি বছর প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে 27 টাকা। এর মাধ্যমে অনুমোদন পেয়ে আজ আমি 3 টন ধান নিয়ে আসছি। জেলার 11টি উপজেলার 13টি LSD-তে 28,666 টন ধান সংগ্রহ করা হবে। 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। আগাম বন্যায় আধা পাকা ধান কাটায় এবার চালের গুণগত মান ঠিক রাখা নিয়ে সন্দিহান মিল মালিকরা। যে আধা পাকা ধান কাটা হয়েছে, এতে করে আমাদের যে চাউলের গুণগত মান কতটুকু ঠিক রাখতে পারবো, এটা আমাদের সন্দিহান। ধানের বর্তমান যে বাজার মূল্য রয়েছে তাতে আমরা বেশ আশাবাদী যে আমরা সংগ্রহ লক্ষ্যমাত্রার সম্পূর্ণ ধানই সংগ্রহ করতে পারবো। বৃহস্পতিবার সকালে বড় ধান সংগ্রহ অভিযান ভার্চুয়ালি উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, চালের দাম আর বাড়বে না। এসময় তিনি ধান ও চাল সংগ্রহের সময় কৃষককে হয়রানি না করার আহ্বান জানান। অনেক সময় দেখা যায় কৃষকেরা ধান নিয়ে আসলে ওই LSD লেবাররা তাদের উপর একটু বেশি খবরদারি করে, সেই দিকে নজর রাখতে হবে যাতে কৃষক কোনো ক্রমেই হয়রানি না হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার সারা দেশে 11.5 লাখ মেট্রিক টন চাল ও 6.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আগামী 6 মে থেকে সংগ্রহ করা হবে চাল। মাননীয় শামিমা শাম্মি, সময় সংবাদ। আবার সব কৃষককে আবার।